এখন মানুষের পছন্দটাকে মূল্যায়ন করতে গিয়া এখন আমি দুষি হয়ে গেছি। আরে গানটারে কঠিন করতেছে কিছু আবেগবান ভক্তরা এই পৃথিবীর মধ্যে। আপনারা, আমি তো কোনো দেশ ঘুরি নাই, আমার বাড়ির পাশে ইন্ডিয়া, আমি লাভ দিলে ইন্ডিয়া গিয়ে পড়ি, মানে জোরে যদি আমি লাভ মারি বর্ডার গিয়ে পড়ি। ইন্ডিয়া ইজ কয়েকটা প্রদেশ আল্লাহ আমাকে নিচ্ছে, আর কোনো জায়গায় যাই নাই। ওই ভুটান না নেপাল যাওয়ার জন্য গেছিলাম, কয়েক মিনিটের লেগে বিমান রই মিস করছি। তো আপনারা এখানে অনেক মানুষ আছেন, দেশের বিভিন্ন জায়গায় ঘুরছেন,
অনেক প্রবাসী ভাইয়েরা আছে, কোথাও দেখেন নাই যে সারারাত্র কেউ মাটিতে বসে গান শুনছে। মানুষ হাজার টাকা দিয়ে গানে যায়, দাঁড়ায় গান শুনে, যতক্ষণ ভাল লাগে শুনল চলে আসে, কতক্ষণ নাই চায়। একমাত্র বাউল গান যে গান মানুষ পায়ের নিচে নিজের জুতা দিয়ে বৈশা গান শুনে। এই গান মাটির গান, এই গান মায়ের গান, এই গান আল্লাহ ওলি রাসুলের গান। আর এই গানটারে আমার মতো কিছু গায়ক নষ্ট করছে, আর কিছু কিছু অতিরিক্ত বুঝে একের বেশি আবেগ কিছু গানের শ্রোতা এই গানটারে কঠিন করে ফেলছে। এখন না না চাইতে পারলে কয় গান হয়েছে না, যদি না চাইতে না পারি কয় গান হয়েছে না, কি গাইছে। আর এদিক দিয়ে যে কত বোঝানোর গান গেয়ে যেতেছি এটা তার কানে দিয়ে যায় না। আমার বাংলা গান বুঝে না, আর মাওলানায় আরবিতে ওয়াজ করলে ওয়াজ বুঝবো, আমার বাংলা গানটাও সে বুঝে না। দুঃখ লাগে, অনেক খারাপ লাগে। এই জন্য যে যেমনি কয় মাঝে মাঝে এমনি নাচাইতো, মানে নাচাইতে না যাইতে এদিকের পোলাপাইন দাঁড়িয়ে যায়, এদিকের ছেলেরাও নাচে আর পিছনের দর্শক যায় উঠা। এখন উঠা গেলে মানুষ যায় আর কয় এদিকে নাচা নিলে গানছি। তো 10 জন 15 জন 20 জন ছেলেরা নাচে আর 2000-3000 লোকের কাছে আমি জোর পাগলাই দুষি। আজকে নাচাই নাই, আমার গান ভালো হয় নাই। যদি নাচাইতে পারতাম গান ভালো হইতো। এই জন্য বলছি আমার কিছু ভক্ত, আমার ভক্ত মানে আমার খুব আবেগবান ভক্ত, এরা আমার নষ্ট করছে, নাচাইতে পারছি না এদের কাছে আমার গান। আজকে আগুন কইতে নাই পারি রে।
পারি। Thank you.
রঙ।